নিজের ছেলেরে পরিবর্ষা করতে পারি না ভগবান কি করবে সব কিছুর মুড়ে ওই অঞ্চল প্রধান হ্যালো হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সম্প্রতি সময়ে দেবের নতুন সিনেমা প্রধানের ট্রেলার কিন্তু রিলিজ করেছে প্রধানের ট্রেলার দেখলাম এই ট্রেলারে সোহমকেও দেখলাম তার মানে সোহম আর দেব একসাথে জুটি বেঁধে আসছেন এটা তো আমরা আগেই জেনেছি তো যাই হোক ট্রেলারটা আসলে কেমন লাগলো ট্রেলারটার পজিটিভ এবং নেগেটিভ উভয় দিকই আমার কাছে দৃশ্যমান হয়েছে আমি শুরুতে পজিটিভ দিকগুলোতে আসবো পরের নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করব শুরুতে যদি পজিটিভ দিকগুলো একটু খেয়াল করি এখানে কিন্তু বাংলা একটা সিনেমা সেটাকে খুব সুন্দরভাবে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে বোঝা যাচ্ছে যে এটা বাংলা সিনেমা বাট স্ট্যান্ডার্ড ওয়েতে ভালো লেগেছে মানে স্কিনের যে একটা চোখের যে একটা শান্তি সেটা পেয়েছি সুন্দর সুন্দর ন্যাচারাল দৃশ্যগুলা ভালো লেগেছে আমার কাছে লোকেশন সুন্দর গল্পের প্লটটা সুন্দর লেগেছে গল্পটাও আশা করতেছি খুব সুন্দর হবে সেরকম একটা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে এবং এখানে যেটা দেখানো হয়েছে যে সমসাময়িক সমস্যাগুলো দেখানো হয়েছে ফ্যামিলি ড্রামা ভিত্তিক একটা গল্প হতে যাচ্ছে প্রজাপতি সিনেমাতে যে আর্টিস্টগুলো কাজ করেছিল তাদের অনেকে এই সিনেমাতে আছে সেই জায়গা থেকে প্রজাপতির মতোই সুপার ডুপার হিট করার একটা সম্ভাবনাও ইতিমধ্যে ক্রিয়েট হয়ে গেছে মানে এই ট্রেলারটা দেখে ওরকম মনে হচ্ছে যে এই ট্রেলারে মনে হচ্ছে যে না সিনেমাটা আসলে কলকাতার সব দর্শক পছন্দ করার মতো একটা সিনেমা হতে যাচ্ছে আমার কাছে সেরকমটা লেগেছে আরও চমক তো আছেই যে এখানে সোহম আছে সোহমের অভিনয় আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগে দীর্ঘদিন পর এরকম দুইটা নায়ককে একসাথে মানে দুইটা নায়ক তো অনেক সিনেমায় কাজ করে বাট একটা মেন স্ট্রিম ধারার যে নায়ক তাদের একসাথে দেখতে পারে অডিয়েন্সের জন্য একটা দুর্দান্ত একটা সৌভাগ্য বলা যেতে পারে সেই জায়গা থেকে এই সিনেমাটা তো এমনিতেই ভালো অডিয়েন্স টানবে দেব বরাবরই এখন অডিয়েন্সের কথা চিন্তা করতেছে যে অডিয়েন্স এখন কীরকম গল্প দেখতে পছন্দ করতেছে আমার সেরকম করতে হবে দেবের কাছ থেকে দীর্ঘদিন যাবত মানুষ কিন্তু মাস এন্ট্রি চাচ্ছিলো এই সিনেমাটা অতটা মাস এন্ট্রি হচ্ছে না বাট তারপরেও দেবকে এখানে একটা জায়গায় গিয়ে কিন্তু খুব মাস অবতারে দেখা যাচ্ছে সেরকম একটা গেটাপ সেটাপ সেরকম একটা মানে এংরি লুক ওরকম কিন্তু বোঝা যাচ্ছে অ্যাকশান কিছুটা থাকবে কারণ এখানে দেবের ক্যারেক্টারটা হচ্ছে অ্যাকশন ক্যারেক্টার দেবের ক্যারেক্টারটাই হচ্ছে এখানে একটা পুলিশের ক্যারেক্টার কাজেই এখানে অ্যাকশন থাকবে না এটা তো হতে পারে না আর এই সিনেমার ভিলেনের অভিনয় যতটুকু সময় এই ট্রেলারে দেখানো হয়েছে আমার কাছে খুব ইতিবাচক লেগেছে ভালো কিছু হতে যাচ্ছে মনে হচ্ছে কারণ একটা সিনেমার ভিলেন যখন শক্তপক্ত হবে ভিলেনের অভিনয় থেকে শুরু করে গেট আপ আপ এবং একটা আলাদাই ভাইব যখন দিবে যে না এই সিনেমাতে ভিলেন অনেক শক্তিশালী তখন কিন্তু সিনেমাটা দেখতে খুব আকর্ষণীয় লাগবে সেখানে অনেক টুইস্ট থাকার একটা পসিবিলিটি বেড়ে যায় সম্প্রতি সময় কিন্তু আমরা দেখেছি যে দেবের যে কোনো সিনেমা বক্স অফিসে ভালো একটা ফলাফল বয়ে নিয়ে আসে সেটার পেছনে একটা কারণ আছে আমার মনে হয় যে দেব কিছুটা রিসার্চ করে তারপরে মাঠে নামে কারণ হচ্ছে আপনারা যদি খেয়াল করেন বর্তমান সময়ে জিত কি করতেছে বড়ো বড়ো ক্যানভাসের সিনেমা করতেছে ঠিকই প্যান ইন্ডিয়াও রিলিজ করতেছে তারপর আবার যে মানুষের মতন একটা সিনেমা যেটা টিজার ট্রেলার দেখে দর্শক তো একদম দেওয়ানা হয়ে গেল বাট সেটার ফলাফল কি হলো অতটা কিন্তু ভালো হলো না অথচ দেবের তুলনায় আমি মনে করি যে জিতের অ্যাক্টিং স্কিল কিন্তু আরও বেশি অথচ তারপরেও এরকম কেমন যেন একটা লাগলো কেমন যেন একটা তার গল্পে দম ফুরে গেল এরকম লাগলো তাই না এই বিষয়টা ঘটে কিসের জন্য দেখেন একটা গল্পের ভিতরে যদি টান টুইস্ট কম থাকে একটা গল্পে যদি ইমোশনাল বিষয়গুলো খুব সুন্দরভাবে দর্শকের কাছে ধরা না যায় দর্শক যদি নিজের সাথে রিলেট না করতে পারে তখন হয় সমস্যা তো মাস এন্ট্রি মাস অ্যাকশান এগুলো দর্শক চায় কিন্তু তার মানে এটা না যে দর্শক ইমোশনাল সিকোয়েন্সগুলো চায় না দর্শক হচ্ছে ভালো ভালো ডায়লগস চায় না দর্শক হচ্ছে একটা ন্যাচারাল ওয়ে চায় না যে সিনেমাটা শুধু সিনেমা হিসেবেই দেখবে এরকমটা কিন্তু দর্শক চায় না একদম নিজের সাথে রিলেট করতে পারবে সেটা দর্শক চায় দেখেন দেব কী করতেছে বর্তমান সময়ে দেবের এই যে প্রধান সিনেমাটা ট্রেলারটা দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু ওই যে দুইটা ক্যারেক্টার বুড়াবুরি দুইটা ক্যারেক্টার আছে এই দুটা ক্যারেক্টারকে দিয়ে দেব তার আসল খেলাটা খেলবে হ্যাঁ এখানে আমরা দেখেছি প্রজাপতি সিনেমা এরকম বুড়াবুড়ি দুইটা ক্যারেক্টার থাকে এদেরকে দিয়ে কিন্তু দেব তার আসল খেলাটা খেলে ঠিক সেরকমভাবে দেব এখানে মেন ক্যারেক্টার হয়েও মেন ক্যারেক্টার না প্রধান নামে দেব প্রধান নামে সিনেমা বাট প্রধান নামেই যে সব কিছু হয়ে যাবে সেটা কিন্তু না এখানে সব থেকে প্রধান হলো যে ওই দুইটা ক্যারেক্টার হ্যাঁ আপনি আপনি যদি বিশ্বাস না করেন সিনেমাটা দেখেন দেখার পরে বইলেন হ্যাঁ যে আসলে আমার কথা ঠিক ছিল কি ওই দুইটা ক্যারেক্টারকে নিয়েই আসলে মূল কাহিনীর থিমটা গঠিত হয়েছে এবং এখানেই হচ্ছে দর্শক সিনেমা হলে বসে থাকবে দুই ঘন্টা আড়াই ঘন্টা মানে এই মুভিটার মূল আকর্ষণ যে ওই দুইটা মানুষকে দেব সেভ করতে আসলো তারপর কি কি ঘটনা ঘটলো দেবের সাথে জীবনে আসলে কি কি বিপর্যয় নেমে আসলো দেবের একটা সুখী ছোট্ট সংসার হতে যাচ্ছিলো তারপর সেখানে আহ ভিলেন ক্যারেক্টার এন্ট্রি হয় হ্যাঁ আর দেবের একটা দায়িত্ববোধের জায়গা থেকে সে যেহেতু একটা পুলিশ সৎ পুলিশ অফিসার সে কি কী করতে পারে এই যে একটা ঘটনা এবং ঘটনার মোর নাই এই সিনেমাতে এই জিনিসটা দর্শকরা খুব ভালোভাবে নিবে বলে আমি মনে করি ঠিক আছে দেব সেটাই করে তার প্রত্যেকটা সিনেমা এই জন্য কিন্তু বক্স অফিসে দারুণভাবে ক্লিক করে দেব খুব ভালোভাবে জানে যে দর্শক বর্তমানে ফ্যামিলি ড্রামাভিত্তিক গল্পগুলো খুব বেশি পছন্দ করতেছে বিশেষ করে সেটা কলকাতার দর্শক এবং এবার দেবের সাথে সাথে মাল্টি কাস্ট হয়েছে সোহমের সেটা খুব ভালো একটা পজিটিভ দিক এই সিনেমার তো আমার কাছে ওভারঅল যেটা মনে হয়েছে যে এই সিনেমার কাহিনী মানুষকে মুগ্ধ করার জন্য আসলে যথেষ্ট কিন্তু এবার আমি আসি এই সিনেমার নেগেটিভ দিকগুলো নিয়ে একটু কথা বলি এই সিনেমার নেগেটিভ দিকগুলো বেশ চোখে পড়ছে কেন বলতেছি এই কথা দেখেন একটা ট্রেলার দেখে আপনি পুরা সিনেমার কাহিনী বুঝে যাচ্ছেন হ্যাঁ আমার কাছে এটাই মনে হয়েছে এই ট্রেলারটা দেখার পর আমার মনে হয়েছে যে আমি তো এই পুরা সিনেমার কাহিনী কি কী হবে একদম হাতে ধরে ধরে বলে দিতে পারবো এখন মানে এতটাও ওপেন হওয়ার কোনো প্রয়োজন নাই একটা ট্রেলার মানুষ দেখে কি জন্য একটা ট্রেলারে এত কিছু প্রকাশ কেন করে দেওয়া হবে ট্রেলারটা খুব বেশি বড় সেটা আমি বলবো না ট্রেলারে অনেক কিছু দেখানো হয়েছে যার মাধ্যমে একদম এই সিনেমার গল্পের থিম কি এই সিনেমায় কি কী হতে পারে শেষ পর্যন্ত কি কী হতে পারে একদম সবই বলা যাচ্ছে সব বলে দেওয়া যাচ্ছে এটা হচ্ছে সব থেকে উইক পয়েন্ট আমার মনে হয়েছে আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই সিনেমার যে টাইটেল ওই যে আপনার ফন্ডগুলা টাইটেল ফন্ড এই ফন্ডগুলো আমার কাছে পছন্দ হয়নি আমার মনে হয় যে যে এডিট করেছে এই টাইটেলের লেখা টেখা এগুলো যে বসাইছে তাকে আরও বেশি মানে এটার প্রতি গুরুত্ব দেওয়া উচিত ছিল কারণ হচ্ছে কি যে এই সময়ে এসে দু সালে অন্যান্য সিনেমা সেটা হোক ফ্যামিলি ড্রামাভিত্তিক যে কোনো ঘরনার মুভি হোক সেখানে কিন্তু অনেক নতুনত্ব থাকে টাইটেল ফন্ট থেকে শুরু করে সব কিছুতে না দুর্দান্ত একটা মানে সিনেমেটিক ভাইব থাকে বাট আমার কাছে মনে হয়েছে যে এই টাইটেলগুলা যে লিখেছে ফন্ট ইউজ করেছে সেই ফন্টটা একদম ফ্ল্যাট হয়ে গেছে মানে একদম খুব খুব ইজিলি জাস্ট বসায় দিছে যেটা আমাদের বাংলাদেশের সিনেমায় অনেক সিনেমা বস্তা বস্তা সিনেমাগুলোতে এ ধরনের সোজাসাপটা টাইটেল ফন্টগুলো ইউজ করা হয় এটা খুবই আমার কাছে চোখে লাগছে চোখে লাগার মতো বাট আমার যেটা মনে হচ্ছে যে এটা করারও একটা যুক্তিগত কারণ আছে সেটা হচ্ছে যে এই সিনেমার যে গল্পের ধরন সেটা তো একদম মাস অ্যাকশন না যে একদম রাফ অ্যান্ড টাফ টাইটেল ইউজ করতে হবে ফন্ট ইউজ করতে হবে স্টাইলিশ ফন্ট ইউজ করতে হবে সেটা হয়তো তারা মানে রিয়েলাইজ করছে যে সেটা মনে করছে যে অডিয়েন্সের সাথে যেন আগে থেকেই কোনো ধরনের মিথ্যা বা হচ্ছে কোনো প্রতারণা না করা হয় যে তারা টাইটেল বা রাফ অ্যান্ড টাফ কিছু লুক দেখে তারা মনে করলো যে হচ্ছে ওরে বাবার এই সিনেমা মনে হয় মাস একটা সিনেমা হতে যাচ্ছে পরে হলে গিয়ে দেখলো যে না এটা ফ্যামিলি ভিত্তিক হ্যাঁ সেটার সাথে ওই ফন্ডগুলো যাচ্ছে না তখন কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে দর্শকের সাথে এই জন্য এক্সপেকটেশনটা কম রাখার জন্য মানে যে দর্শক ওই চাকচিক্যর উপরে বিশ্বাস না করে গল্পের উপরে বিশ্বাস করে হলে যাবে এবং গল্পটা দেখবে এই যে একটা বিষয় সেটা ঘটানোর জন্যই মূলত দেব মানে এটা আসলে টেকনিক্যালি এটা কোর্স আর এটা যে একটা বাংলা সিনেমা বাঙালি বাঙালি একটা ভাব ক্রিয়েট করার জন্য আমার মনে হয় যে এরকম একদম সহজ সরল ফন্ট ইউজ করা হয়েছে তো যাই হোক ফন্টটা আসলে খুব একটা এফেক্ট ফেলবে না এই সিনেমার ক্ষেত্রে যদি এই সিনেমার গল্পটা ওই যে ওইরকম প্রজাপতির মতন দর্শককে কানেক্ট করতে পারে এবং কিছু দিন শেষে এখানে একটা মাসালাযুক্ত ব্যবসা তো দেখতে পারলাম যেহেতু ক্যারেক্টারটা পুলিশের ক্যারেক্টার তো সেই জায়গায় গিয়ে দেব এই সিনেমা দিয়ে একটা নতুন রেকর্ড গড়তে পারে আপনাদের কি মনে হয়